উৎসব অনুষ্ঠান যাই হোক, বাচ্চাদের আনন্দটা বেশি। হ্যাপি হোলি বাচ্চা বাটিদের, হ্যাপি হোলি। তো হ্যাপি হোলি মাই অল ফ্রেন্ড, ছোটো বড়ো সকলকে। দিবি একটুখানি। তো পাড়ার বৌদি ননদরা সকাল সকাল ভালোই দিয়ে সারাদিন যে কতবার মুখ ধুয়েছি, স্নান করার পরেও রঙ খেলেছি। ননদ ননদ জামাই সবাই এসেছিলো, এই তো সেই বাচ্চা পার্টি। আবার হ্যাপি হোলি বাচ্চা পার্টি বাচ্চাগুলো। আর আমার ছেলে তো সকালে খুব ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাবছিলো, তো সকালে সব সেটে টুটু করেছিলাম সকালে, এটা মর্নিং টাইম। আর এই তো আমি তোমাদের প্রিয় রিঙ্কু। প্রিয় রিঙ্কু তো তোমাদের বলে ফেললাম, জানি না কতটা প্রিয় হতে পেরেছি, প্রিয় অপ্রিয় সব কিছু মিলিয়েই। কেউ কাছে ভালো, কেউ কাছে হয়তো মন্দ, জানি না। তোমাদের আশীর্বাদ পেলে, তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, তো এটাই আমাদের কাছে অনেক। এই তো আমার শাশুড়ি মা, আমার মা তো নেই, 1 বছর হতে চললো ননদ। তারপরে আমার ছেলে, আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার কাকা শ্বশুর, আমার শ্বশুরমশাই, আমার রায় ভাগিনী ননদের হাজবেন্ড। যাই হোক, বিয়ের আগে ছোটোবেলা খেলেছি, এই তো আমার শ্বশুরমশাই কাকা শ্বশুর, বড় হয়ে আর খেলি। মেরে রঙ মে রঙনে ওয়ালি পরি হোয়া পরিয়ো কি রানী ইয়া হো মেরি প্রেম কাহানি। স্যালাড, মুসুরের ডাল, আলু, সজনের চচ্চড়ি আর পাঠার মাংস এত টেস্টি হয়েছিল বানার মতো না। পরে কৃষ্ণা প্রসাদ দিয়েগুলো প্রসাদও পেয়েছি, রং খেলাটা ভালোই হয়েছে। আমি খাসি পাতা খাই না, সাধারণত চিকেনটাই খাই, তো শাশুড়িমা এত ভালো রান্না করেছে আর প্রসাদ পেয়ে তো আরও তৃপ্তি হয়ে গেলাম। পাড়ার রং খেলা কী হারে খেলা হয়েছে, রাস্তাগুলো দেখো। এটা রং খেলার পর বিকেলবেলা রাস্তাঘাট সব রঙিনময় হয়ে গেছে। আর আমার প্রতিবার রং খেলার পর বিকেলবেলা হাজবেন্ড আমি বেরোই, আমরা আইসক্রিম খাই, এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, এসবও খাই, আইসক্রিমটা মাস্ট খাবই। দুজনের একা হওয়া আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। দুটো পাখি একই ডালে হাওয়াদের আমরা একটু ফটো শ্যুট করে নিলাম বিকেলে ঘুরতে বেরিয়ে, খেতে বেরিয়ে টিফিন হালকা। আর আমার ছোটো কাকি শাশুড়ি, উনি আনন্দ করতে খুব ভালোবাসে ননদ। আমরা দিনে যেতে পারিনি যেহেতু হাজবেন্ড অসুস্থ, রাতে গিয়েছিলাম। সারাদিন আমরা সময় পাই নাই, তো আমরা রাত্রিবেলা ঘুরেই আমরা ভিডিও করছি। এ বছর তেমন একটা রং খেলিনি, প্রণাম করতে গিয়ে রাতের বেলা এগুলো খেয়েছি। দু ঘরে একটা মেজ কাকি শাশুড়ি ঘর, ছোট মার ঘর দেখালাম আমি, যেহেতু বড় অসুস্থ। হাজবেন্ডার পারছিল না তাই মুখটা ওরকম করে আছে। আর আমরা রং খেলে রাত্রেবেলা ঘরে ঢুকছি, রাত 10টা বাজে। তোমাদের সকলে আশীর্বাদ থাকলে, শুভকামনা প্রার্থনা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সারাদিন যে কতবার মুখ ধুয়েছি, এদের রাতের লাস্টবার মুখ ধোয়া কাকিশিশুদের ঘরের থেকে আসার পর থেকে। রং খেলতে খুব একটা মন্দ লাগে না, খেলার পরে যে এত জামা কাপড় স্নান করা, তিনজন আমাদের তিনজনের এত জামা কাপড়, আরও তো বাকিই আছে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো। রং খেলা হয়ে গেল, কেউ সর্দি কাশি জ্বর হয়তো হয়েছে, সাবধানে থেকো, সবার আরোগ্য কামনা।